বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা রাজ্যের প্রাক্তন শাসক দল সিপিআইএমকে নানানভাবে কটাক্ষ বা আক্রমণ করলেও সেই বিজেপিরই নিচু তলার নেতাকর্মীরা যেন সিপিআইএমের সঙ্গেই গোপনে গোপনে সেটিং করে চলেছেন। একথা আমাদের নয়, একথা বলছেন আম জনতা থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা। সম্প্রতি বাঁকুড়া জেলার হার মাসরা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি এবং সিপিআইএম প্রার্থীদের এক যোগে মিছিল করার একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী অচিন্ত ভূঁই এবং বিজেপির এক জেলা পরিষদের প্রার্থী সাথে হাতে লাল ঝান্ডা নিয়ে হাঁটছেন এলাকার সিপিআইএম প্রার্থী নমিতা বাউরি। পঞ্চায়েত ভোটের প্রচারে রামবামের একত্রে মিছিলকে ঘিরে শুরু হয়েছে শোরগোল। তাদের একত্রে এই ভোট প্রচারকে দেখে কটাক্ষ করছে তৃণমূল। একেবারে হাতে ছবি নিয়ে বিরোধী দুই রাজনৈতিক দলকে তীব্র কটাক্ষ করছেন তালডাঙ্গার বিধায়ক অরূপ চক্রবর্তী। তিনি বলছেন সিপিআইএম কে ছাড়া বিজেপি বাঁচতে পারবে না, আর বিজেপি কে ছাড়া সিপিআইএম বাঁচতে পারবে না। কোথাও বিজেপি বিক্রি হয়ে যাবে, কোথাও আবার সিপিআইএম বিক্রি হয়ে যাবে। ভোটের আগে এভাবেই জোট বেঁধেছে বাম এবং রাম। কারণটা কিছু না, কারণটা হচ্ছে যে এরা খুব সস্তা রাজনীতি করছে, মানে পায়ের তলের মাটি নেই। হতে গ্রাম পঞ্চায়েতে সিপিএম, পঞ্চায়েত সমিতিতে আপনার বিজেপি, জেলা পরিষদে বিজেপি, জোট মুখে বড় বড় যতই কথা বলুক সিপিএম ছাড়া বিজেপি বাঁচতে পারবে না, আর বিজেপি ছাড়া সিপিএমও বাঁচতে পারবে না। তার জন্য এরা এই ধরনের নোংরা রাজনীতি করছে। তারা তো বলছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপাচ্ছে, তাহলে আবার এখানে এই ছুঁই কেন? সর্বশক্তি তাহলে ওরা নিজেদের সিম্বলে দাঁড়াচ্ছে কেন? সর্বশক্তির কি জোট হয়েছে তাহলে বলুক ওরা, যে আমি বিজেপি সিপিএম এক হয়ে বলছে, বলছে না? ওই তো নির্বাচন দেখলেন না লোকসভায়, ওরা ভোট ট্রান্সফার করে দিল, এটা বিক্রি হয়ে যাবে, কোথাও সিপিএম বিক্রি হবে, কোথাও বিজেপি বিক্রি হবে। এই ছবি কি প্রমাণ করতে চাইছেন আপনারা? এই ছবিতে তাই প্রমাণ করে, এদের রাজনৈতিক সত্তা নেই, রাজনৈতিক সমর্থন নেই, তার জন্য বিজেপি কোনো জায়গায়, কোনো জায়গায় সিপিএম, এরা তলে তলে জোট বেঁধেছে। মানে রামবাম জোট, রামবাম জোটেরই তো ভোট হচ্ছে। কোনো জায়গায় বিজেপি প্রার্থী দেখেছে একটি দেয়ালও লিখছে না, সেখানে সিপিএম প্রার্থীকে ওরা ভোট দিচ্ছে। এ তো নির্দল নয় যে ভাই বুঝলাম যে নির্দলকে ভোট দিবে, এ তো সিম্বলে ভোট দেবে। বিজেপি যদি ঝান্ডা নিয়ে দেখুন প্রচারটা করছে, যে মহিলাটি দাঁড়িয়েছে গ্রাম পঞ্চায়েতে তার হাতে দেখুন লাল ঝান্ডা, আর দেখুন গেরুয়া পদ্মফুল হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর এক মহিলা তিনি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি, এই জেলা পরিষদ। এর থেকে কি প্রমাণ হয় যে আতাত করেছে বিজেপি এবং সিপিএম? তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী রাম বাম জোটের প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেও ভাইরাল ছবির বিষয়ে সিপিআইএম প্রার্থী নমিতা বাউরি বলেন, ভোট প্রচারের জন্য আমরা মিছিল করছিলাম, সে সময় বিজেপির লোকজন পতাকা হাতে চলে এসেছিল, আর সেই দৃশ্যটিকে কেউ বা কারা ক্যামেরায় করে নিয়েছে, ছবি তুলে নিয়েছে, এতে আমাদের কিছু করার নেই। এখানে কোন পত্রিকা দাঁড়িয়েছে? সিপিএম। কত নম্বর বুথটা? এক নম্বর বুথ। কোন গ্রাম পঞ্চায়েত? হাড়মাসড়া। ওই যে একটা ছবি ভাইরাল হয়েছে, কি বলবেন ছবিটা? আমরা মিছিলে বেরিয়েছিলাম, সেই সময় ওরা মিছিল আসছিল পতাকা নিয়ে, দিয়ে ওরা ফটো তুলে নিয়েছে, ক্যামেরা করেছে, আমি কি করব? অন্যদিকে বিজেপি প্রার্থী অচিন্ত ভূঁই দাবি করে বলেন, এখানে রাম বাম জোটের কোনো ব্যাপার নেই, আর একসাথে মিছিলে হাঁটারও কোনো বিষয় নেই, এটা একটা কাকতালীয় ব্যাপার, ঘটে গেছে এর বেশি কিছু নয়। এটা কাকতালীয় ব্যাপার হয়ে গেছে আর কি। তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ওই বুথে বিজেপি স্কুটিতে প্রার্থী বাতিল হয়েছে, সেই জন্য বাম আর রাম একসাথে জোট মিলেছে। না না, সেরকম কিছু ব্যাপার না, সেখানে আমরা পঞ্চায়েত সমিতির আছে, জেলা পরিষদের প্রার্থী আছে, তার প্রচারে আমরা গেছিলাম আর কি। একসাথেই প্রচার চলছিল? না। ভাইরাল ছবিকে ঘিরে বিজেপি এবং সিপিআইএম নিজেদের মতো করে মতামত জানালেও এই ভাইরাল ছবি নিয়েই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা বয়ে গেছে। কেউ বলছেন যেই সিপিআইএম সেই বিজেপি, তো কেউ আবার বিজেপি সিপিআইএম কে কটাক্ষ করে বলছেন হারমাসরা অঞ্চল মার্ক্সবাদী জনতা পার্টি জিন্দাবাদ। একই সাথে তারা বলছেন মার্ক্স লেলিনের সব আদর্শ আজ গোমূত্রে প্লাবিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ,
অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।